নতুন বছরে সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপাড় হবে জীবন। সূর্যগ্রহণের সময় এই কাজগুলো একদমই করবেন না। তো বন্ধুরা, নতুন বছরে কবে কখন কোথায় ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ? এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে? কি জানাচ্ছেন বিজ্ঞানীরা? বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখিনি, 2021 সালে একদম শেষ প্রান্তে আমা উপস্থিত হয়েছিল। এরপরই নতুন বছর আসে 2022। 2022 সালে বেশ কিছু গ্রহণ রয়েছে, অর্থাৎ 2022 সালে একটা নয়, দুটো নয়, চারটি গ্রহণ আছে বলে জানাচ্ছেন তারা। সেই কারণেই গ্রহণের সময় কোনো শুভ কাজ না করার কথা বারবার বলা হয়, যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ আছে। তো হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এমনকি এই সময় পূজা পাঠও করে চলে না একদম। তা চলুন দেখিনি 2022 সালে ঠিক কবে কখন কোথায় ঘটতে চলেছে এই ঘটনা। 2022 সালে প্রথম সূর্যগ্রহণ হবে, অর্থাৎ 30 এপ্রিল শনিবার। ভারতীয় সময় অনুসারে শুরু হবে দুপুর 12টা থেকে চলবে বিকেল 4টে পর্যন্ত। এই গ্রহণের প্রভাব ভারতে আংশিক থাকবে। এই সূর্যগ্রহণ দক্ষিণ পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে। 2022 সালে দ্বিতীয় গ্রহণ হবে, অর্থাৎ 25 অক্টোবর শনিবার। ভারতীয় সময় এই সূর্যগ্রহণ হবে বিকেল 4টে 29 থেকে চলবে 5টা 42 পর্যন্ত। দ্বিতীয় গ্রহণ আংশিক হবে, ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে দেখতে পাওয়া যাবে এই গ্রহণ। ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একের পর একদম সোজাসুজি চলে আসে, সেই সময় চাঁদের আকার ছোট হয়ে যায়, সূর্যের চমকে একটি রিং দেখতে পাওয়া যায় এবং তখনই ঘটে সূর্যগ্রহণ। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।